রাজ্যে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘন্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 8 জন, খবর কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন 5 জন। একদিকে ডেঙ্গি সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে, আর অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। গত চব্বিশ ঘন্টায় বাংলায় নতুন করে 8 জন আক্রান্ত হয়েছেন, সংক্রমণ ছড়িয়েছে 8 জনের মধ্যে, এমনটাই কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে বেলেঘাট আইডিতে 5 জন ভর্তি রয়েছেন। ঝিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝিলাম, একদিকে ডেঙ্গি ক্রমশই বাড়ছে, অন্যদিকে সংক্রমণ বাড়ছে করোনার। একদমই, আজকে যেটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে যেটা জানা যাচ্ছে, এই রাজ্যে এখন অবধি অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা 81, গত 24 ঘন্টায় নতুন করে 8 জন আক্রান্ত হয়েছে। এবং যেমন বলছিলে যে বেলেঘাটা আইডি হাসপাতালে দক্ষিণ কলকাতার এক বাসিন্দা, তাকে গতকাল সন্ধ্যেবেলায় ভর্তি করা হয়েছে। এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে, বেলেঘাটা আইডিতে এই মুহূর্তে 5 জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। তোমাকে এটাও জানিয়ে রাখবো যে এই মুহূর্তে বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা যখন বাড়ছে, তারই মধ্যে করোনার যে চিকিৎসার নোডাল অফিসার ডক্টর কৌশিক চৌধুরী, তাকে বারাসাতের সরকারি হাসপাতালে রেফার করা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবং চিকিৎসক মহলে এই নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলা হচ্ছে যে করোনার সংক্রমণ যেখানে বাড়ছে, তখন করোনার নোডাল অফিসারকে কেন ভর্তি করা হয়েছে। জিলাম, ধন্যবাদ। ট্রাক ও লরি চালকদের পর এবার ন্যায় সংহিতায় নতুন পরিবহন আইনের বিরোধিতায় বাস চালকরা আন্দোলনে সামিল হয়েছেন। এবং সকাল থেকে কাটোয়া বাস স্ট্যান্ড, সেখানে বাস পরিষেবা বন্ধ রয়েছে। সকাল থেকে পথে নামেনি শতাধিক বেসরকারি বাস। আসানসোলেও একই ছবি, সেখানেও বাস চালকরা বিক্ষোভ দেখালেন। সিটি বাস স্ট্যান্ডে মিনি বাস দাঁড় করিয়ে রেখে মিছিল শুরু করলেন শ্রমিক সংগঠনের। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে পরিষেবা, ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। সরকার যদি মনে করে বা যাদের জন্য হয়েছে তাদের যদি দ্বিমত থাকতে পারে, সরকার শুনবে। যদি মনে হয় যেন সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য এই বিল, সাধারণ মানুষ যেভাবে গাড়ি বাড়ছে আর রাস্তা বাড়ছে, অ্যাক্সিডেন্ট বাড়ছে, সাধারণ মানুষের জীবনের সুরক্ষা হোক, যারা চালক আছেন তারা সতর্ক হয়ে চালান, কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়, আইন শৃঙ্খলা ও জীবন রক্ষার জন্য আইন হয়েছে সেটা সরকার নিশ্চিত করতে চায়।